টানা বৃষ্টির পর আবার প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে গরম। রোদে পুড়ে ঘেমে নিশ্চয়ই সবার ত্বকের অবস্থা খারাপ। এমন আবহাওয়ায় অনেকেই হয়তো ক্রিম বা ময়শ্চারাইজার লাগানোর কথা চিন্তা করবেন না। কিন্তু এই সিজনেও কেন ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে সেই বিষয়ে আমাদের আজকের টিপসে আপনাদেরকে জানাবো। গরমে ত্বক তৈলাক্ত হয়ে ওঠা আসলে পানি শূন্যতা বা ডিহাইড্রেশনের লক্ষণ। এ সময় শরীর পানির পরিমাণ ধরে রাখতে সেবাম নামক এক ধরনের তৈলাক্ত তরলের উৎপাদন বাড়ায়। অতিরিক্ত সেবামের জন্য সারাদিন মুখ চিটচিট করে, ফলে যাদের ত্বক তৈলাক্ত গরমে তারাও নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করবেন। গরমে মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বেশি সময় কাটায়। কৃত্রিমভাবে ঠান্ডা করা রুমে ডিহিউমিডিফাইড বাতাস থাকে, যা ত্বককে শুষ্ক করে মুখের বলিরেখাগুলোকে আরও স্পষ্ট করে তোলে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গরমেও তাই ভোলা যাবে না ময়শ্চারাইজারের কথা। মুখের প্রতি যত্নশীল হলেও আমরা পায়ের কথা ভুলে যাই, অথচ যে কোনো ঋতুতেই আমাদের পা থেকে সূর্যের সবচেয়ে বেশি সংস্পর্শ থাকে। পা দ্রুত আর্দ্রতা হারিয়ে রুক্ষ শুষ্ক হয়ে ওঠে, তাই পায়ে একটি ভারী ক্রিম জাতীয় ময়শ্চারাইজার লাগালে উপকার পাবেন। মধু প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে। সমপরিমাণ গোলাপ জল ও গ্লিসারিনের মিশ্রণে মধু যোগ করুন, লাগানোর কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। গরমে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে উঠলে ক্লিনজারের পরিবর্তে দুধের সর আর মধু দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন। এই ছিল আমাদের আজকের টিপস, আশা করি আপনাদের উপকারে আসবে। কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আর সঙ্গে ছিলাম আমি পলি কর্মকার। চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।